সোমবার শুভ জন্মাষ্টমীতে গোঘাটের কামারপুকুরের মহেশপুর সার্বজনীন দুর্গাপুজোর প্রতিমা তৈরির জন্য মাটি তোলা অনুষ্ঠিত হলো। স্থানীয় শ্মশান সংলগ্ন বেলগাছের নিচে থেকে এই মাটি তোলা হয়। এখানে উপস্থিত ছিলেন কামারপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান তপন মণ্ডল ছাড়াও পুজো কমিটির সদস্য ও গ্রামবাসীরা। উল্লেখ্য, প্রথমে অনুপ্রায় নামে গ্রামেরই এক ব্যক্তির বাড়িতে পুজো অনুষ্ঠিত হতো, পরে গ্রামবাসীরা সম্মিলিতভাবে এই পুজোর আয়োজন করে থাকেন। জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মদিন, তাই এই পবিত্র দিনে পবিত্র ভূমি শ্মশান যেখানে অবস্থিত আছে তার পাশেই যে বেলগাছ আছে, এই বেলগাছ থেকে মাটি সংগৃহীত করে মহেশপুর গ্রামের সার্বজনীন যে দুর্গোৎসব হয়, মাত্র 42 দিন বাকি আছে এই পুজোর, সেই পুজোতে এখান থেকে মাটি তুলে নিয়ে যাওয়া হবে এবং মন্দিরের বেদি তৈরি হবে। সঙ্গে সঙ্গে ঠাকুরের যে গায়ের প্রলেপ, যে মেড় দেওয়া হয় খড়ের, যে মেড় খড়ের মেরের উপরে মাটির প্রলেপ দেওয়া হবে, বলে যে সেখান থেকে পুজোর নতুন করে সূচনা হবে আগামী 42 দিনের। আজকে চূড়ান্ত প্রস্তুতির প্রথম দিন শুরু হয়ে গেল। আমরা চাইছি এই পূজা, মহেশপুর সার্বজনীন গ্রাম উৎসবের পূজা খুব ধুমধামে হবে, সেইটুকু বার্তা নিয়ে আজকে আমাদের এই মাটি তোলার কাজ আজকে শুরু হলো। কতদিন ধরে চলছে এই পুজো? এই পুজো প্রায় 10 বছর ধরে চলছে। আগে বাড়িতে হতো কোনো একজন ব্যক্তির গ্রামে, তারপর মহেশপুর গ্রামের সার্বজনীনভাবে সকলে একসাথে জোরপূর্বকভাবে এই পুজো করছে এবং সবাই সকলে মিলে কথাবার্তা হবে। এই গ্রামের গরিব খেটে খাওয়া মানুষরা, তফসিলিভুক্ত যারা মানুষ আছে, তারা একজোট হয়ে নিজেদের কষ্টার্জিত অর্থ, তার উপার্জন যেটা করে, তার উদ্বৃত্ত অংশটুকু ব্যয় করে এই পুজোটুকু করে এবং আমরা সম্পূর্ণভাবে তাদের সহযোগিতা করি। আমাদের এখানে দুর্গাপূজা হয়। দুর্গাপুজোর এটা হচ্ছে শ্মশান, মানে পুণ্য জায়গা। তাতে একটি বেলগাছ আছে, মায়ের ইচ্ছে এই বেলগাছের গোড়া থেকে মাটি নেওয়া হবে, তাই এখানে বেলগাছের গোড়া থেকে পুজো আজা করা হয় এবং মাটি নেওয়া হয়, নিয়ে মায়ের পুজো হয়। এবং আমাদের যে এই যে সমস্ত মহেশপুর গ্রামের মা থেকে বোন থেকে দাদা ভাই ছোটো থেকে সমস্ত মানুষের সাহায্য করে আমাদের এই পুজোটা হয়। কিন্তু কত বছর ধরে হচ্ছে? অন্তত ধরতে পারেন 10 বছর পুজো হচ্ছে, মানে 2011 থেকে শুরু হয়েছিল। সহযোগিতা পঞ্চায়েত থেকে করে বা পঞ্চায়েত থেকে শুরু করে আমাদের যে আজ যিনি আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও আমাদেরকে সামনের বছর 50,000 টাকা দিয়েছিলেন, তাদের সাহায্য আমাদের পুজো হচ্ছে এবং আমাদের খুব উপকার হয়েছে। কতজন আছেন এই কমিটিতে? কতজন কমিটি আছেন? আমাদের এখানে কমিটি বলতে পারেন গোটা গ্রামবাসী মিলিয়ে পুজো হচ্ছে, সমস্ত গ্রামবাসী মিলিয়ে পুজো হচ্ছে। এখানে প্রধান আছেন? আমাদের প্রধান আমাদের খুব সাহায্য করে। আপনার নাম দাদা? আমার নাম অনুপ রায়। এই পুজোর কে হন আপনি? এই পুজোর সভাপতি? এই সদস্য এবং আমার বাড়ি থেকেই পুজোটা শুরু হয়েছিল, উদ্বোধন হয়েছিল, তার থেকেই আমি তো একা চালাতে পারছিলাম না, তার জন্য আমাদের গ্রামবাসী বলেছে আমরা সমস্ত গ্রাম মিলে পুজো করবো। ধন্যবাদ।
নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।